অদ্ভুত সাধারণ চ্যানেল স্বাগত। মাসের রেখে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে এসেছি, সেটি হলো বান কাটা মন্ত্র। এমনই একটা বান মারা, যাকে বান মারতেছে, একদম বিখ্যাত বান মারতেছে, তাকে কাটতে পারতেছে না। তো এই যাকে যে মন্ত্রটা আমি দেবো, যত বড় কবিরাজ যত যাকে বান মারুক না কেন, আমি যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা যদি আপনি ওই জলেতে তিনবার পরে যদি ওই জলটাকে খাওয়াই দেন, সঙ্গে সঙ্গে বান যে মেরেছে তার সঙ্গে চলে যাবে, বান কেটে যাবে, কোনো মানুষ আপনাকে কোনো কিছু করতে পারবে না। আর যে ওই মন্ত্রটা তিনবার জলেতে ফুঁক দিয়ে ওই জলটা খাওয়াই দিলেন, তার পরে আপনি যে মানুষ তাকে বান মারছে তার শরীরে বুকে দিয়ে তিনবার পাঠ করে আপনি ফু দিয়ে চলে গেলেন। এবার করে তিন দিন করলেন, তিন দিনের ভিতরে যে বান মারছে তার ভিতরে ঢুকে যাবে, কিন্তু বান রিপিট আপনাকে চালু করতে পারবেন না। যত বড় বিখ্যাত বান থাকুক না কেন, যত বড় তান্ত্রিক থাকুক না কেন, বান মারছে কাটতে পারতেছে না, এই মন্ত্রের মাধ্যমে আপনারা তাকে কাটতে পারবেন। চ্যালেঞ্জ আছে 1000%। তো এই ভিডিওটা আপনারা মাঝামাঝি ভিডিও কাটাকাটি না করে সরাসরি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাঝামাঝি ভিডিও কাটাকাটি করলে কোনো কথা কেটে গেলো, তবে কাজটা করতে গেলে একটা বাই মিস্টেক হয়ে গেলো, তখন কাজ হবে না। তো এই কাজটা করার আগে 7 বার চিন্তা ভাবনা করে ভিডিও দেখে আপনারা কাজ করেন, তাতে আপনারা সাকসেস হবেন, তাছাড়া হবেন না। তো মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার দিন ভালো করে ভালোভাবে মুখস্থ করে নেবেন, ভালোভাবে মুখস্থ করে নেওয়ার পরে তবে আপনারা কাজ করবেন। তো মন্ত্রটা কি আমি বলি, আপনারা ভালোভাবে শুনুন। করাত করাত মোহিন করাত পৃথিবীর তীর হীন করাত, আইতে কাটি যাইতে কাটি সেবা দিবি সেবা কাটি, হিঙ্গলি পিঙ্গলি কাটি বাবে ডাকে মায়া শুনে, শূন্য আসুন শূন্য বাসন শূন্য করে ভর, যে শালায় মারছে বান্ধ আর গুহার ভিতরে ভর, বান নামা হামা বান নাম সামা, যে পথে আচ্ছন্স বান সে পথে সামলা, হুম আল্লাহ হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ হুম আল্লাহ হুম সুসার। এই মন্ত্রটা মাত্র তিনবার পরে আপনার তাদেরকে ট্রিটমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা করেন, এই জিনিসটা করার পরে যদি বান যদি না কাটে, তো আমি পুরো ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো, এক নম্বর কথা হইলো এটি। তো যদি আপনারা যদি কাজ করে যদি আপনারা উপকার পায় থাকেন, তাহলে আমার ভিডিও দেখে আপনাদের যাতে ক্ষতি না হয়, ভালো যদি হয়, তার জন্য আমি ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়তেছি। তো দেখেন প্রথমে কী হয়, কিছু কিছু মানুষ আছে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়। তো এই জিনিসটা আপনারা করবেন, আমার কিছু হবে না ভাই, আমি ইউটিউবে ছাড়তেছি, আমি কোনো লাখ লাখ টাকাও পাইতেছি না, আমার কোনো ইনকামও আসতেছে না, আমি ভালোর জন্য আপনাদের জন্য দিয়েছি। তো মানুষ কী করে, তো কিছু সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়। তো যারা যাদের সাবস্ক্রাইব করা দরকার আছে করেন, যাদের ইচ্ছা নেই করিয়েন না, আপনাদের ভালোর জন্য দিয়েছি। যদি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কাজে আসে, আপনারা তবে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, ঠিক আছে? মানুষের উপকার করবেন, কোনো মানুষকে ক্ষতি করবেন না। কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের মন্ত্র পাবেন না, চ্যালেঞ্জ আছে আমি বললাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন।